নমস্কার, পথের দিশারি জ্যোতিষ অনুষ্ঠানে সমস্যা থাকলে সমাধানও আছে উপস্থিত আমি ডক্টর প্রভাষ শাস্ত্রী। আপনাদের সকলকে স্বাগত স্বাগত জানাই অনুরাগ জেমসের পক্ষ থেকে। প্রত্যেক দিনের মতো আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা বলবো, আর কথা বলতে বলতে আজকে একটা যেটা বলবো সেটা হচ্ছে বিবাহ নিয়ে। যাদের মনে করুন ডেট অফ বার্থ নেই তাদের কি কোনো বিচার নেই? অবশ্যই বিচার রয়েছে, তাদের জন্যে হস্ত রয়ে গেছে। হস্ত বিচারের মাধ্যমে মানুষের বিবাহ সম্বন্ধে অবশ্যই বলে দেওয়া যায়। তো সেটাই আজকে বলার চেষ্টা করব। সেটা বলতে গেলে যেটা হবে সেটা হচ্ছে বিবাহ রেখা। বিবাহ রেখা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই বিবাহ রেখা না থাকলে অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু বিয়ের ক্ষেত্রে সমস্যা, বিয়ে হতে চায় না এবং আলটিমেটলি বিয়ে হয়ও না। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা। এই বিবাহ রেখা যদি মনে করুন এই কনিষ্ঠ আঙুলটা দেখতে পাচ্ছেন, এই কনিষ্ঠ আঙুলের নিচে একাধিক রেখা থাকতে পারে। একাধিক রেখা মিন্স হচ্ছে একাধিক বিবাহ নয়, এটা হচ্ছে একাধিকবার প্রেমের মধ্যে আবদ্ধ আপনি হতে পারেন, একাধিকবার প্রেম জীবনে চলে আসতে পারে। কিন্তু তার মধ্যে পার্টিকুলার যে রেখাটা সবথেকে বড় সেই রেখাটাকে কিন্তু বিবাহ রেখা বলে গণ্য করা হয়। আর যদি প্যারালভাবে দুটো রেখা সমানভাবে থাকে, দুটোই রেখা রয়েছে সেম সেম, সেক্ষেত্রে দেখা যায় কিন্তু সেটা দ্বিতীয় ম্যারেজ হয় মানুষের জীবনে। এই বিবাহ রেখাটা এতটাই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, ও আমরা দেখি আর কি মানুষের জীবনে বিবাহ রেখা রয়েছে কিন্তু বিবাহ রেখার মধ্যে দেখা গেল কোনো ক্ষেত্রে একটা কালো স্পট রয়ে গেছে বা তিল চিহ্ন রয়ে গেছে, সেক্ষেত্রে দেখা যায় বিবাহের ক্ষেত্রে বাধা, বিবাহ অনেক বিলম্বিত হয়। এবং এটা অনেক সময় বিবাহ হওয়ার পরও দেখা যায় যে দাম্পত্য জীবনে মারাত্মক অশান্তি ভোগ করছে, সন্দেহবাতিক হয়ে যায়, একে অপরকে সন্দেহ করে, অ্যাডজাস্টমেন্টের খুব অভাব হয়ে যায়। এক্ষেত্রে অনেক সময় এই রেখাটা থাকলে ডিভোর্সের কাছাকাছি চলে যায়, মানে দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এতটাই মিস আন্ডারস্ট্যান্ডিং হয় যেটা ডিভোর্সের কাছাকাছি চলে যায়। তো আপনার হাতে বিবাহ রেখায় এরকম কালো চিহ্ন নেই তো, তাহলে কিন্তু অশনি সংকেত বহন করছে, অবশ্যই সেখান থেকে আপনাকে সতর্ক হতে হবে। আর সতর্ক হতে গেলে যেটা করতে হবে অবশ্যই প্রাজ্ঞ কারুর পরামর্শ নিতে হবে। যারা রয়েছে জ্যোতিষ পেশায় অনেকেই এই ব্যাপারটা নিয়ে ওয়াকিবহল, আপনারা তাদের কাছে আসতেই পারেন, আর আমি তো আপনাদের জন্য আছি। যদি মনে করেন যে ডক্টর প্রভাষ শাস্ত্রী আপনাদের সামনে রয়েছে, সঙ্গে রয়েছে, সাথে রয়েছে, পাশে রয়েছে, তাহলে তো অবশ্যই আসতে পারেন। আমাকে যেমন প্রত্যেক দিনই বউবাজারে পেয়ে যাচ্ছেন সোম থেকে শনি, এছাড়াও বাইরের যে চেম্বারগুলো রয়েছে সেটা মেচেদা মনে করুন শনিবারে পাচ্ছেন, শুক্রবারে যেরকম মনে করুন বারাসাত চাপাডালি মোড়ে পাচ্ছেন, এবং বৃহস্পতিবারে পায়রাডাঙ্গা মাতারা জ্যোতিষ কার্যালয়, এবং বুধবারে ব্যারাকপুর চিড়িয়ামোড় শান্তিবাজার শুভম জ্যোতিষ কার্যালয়ে অবশ্যই পাবেন, এবং মঙ্গলবারে যেটা পাবেন সেটা হচ্ছে বালি। হাওড়া ডিস্ট্রিক্টের লোক যারা রয়েছেন বা ডানকুনির লোক বা দক্ষিণেশ্বরের দমদমের লোক তারা অবশ্যই আমাকে বালি চেম্বারে দেখাতে পারেন। এই হচ্ছে ব্যাপার। এই বিবাহ রেখা সুন্দরভাবে এই বিবাহ রেখাটা আসলো, এসে এই যে অনামিকার নিচে যদি চলে আসে এখানটায় বা রবি রেখাটা টাচ করে গেল, এখানে একটা রূপ যে সাইনটা হয় সানসাইন, এখানটায় টাচ করে যায় বিবাহ রেখাটা, এটা খুব গুরুত্বপূর্ণ চিহ্ন একটা। এটা যদি মানুষের জীবনে ঘটে যায় সেটা কিন্তু বলবো খুব ভালো পজিটিভ সাইন। এই কারণেই বিবাহ ক্ষেত্রে এখন তো যৌতুক চাওয়ার প্রশ্নই আসে না আর কি, মানে জানতে পারলে অ্যারেস্ট হয়ে যাবেন আর কি, ঠিক আছে? কিন্তু এই রেখাটা থাকলে আপনি না চাইতে আপনি চাইলেন না কিছু কিন্তু উপঢৌকন প্রচুর পাবেন, বিবাহর পরে প্রচুর ভাগ্য উন্নতি আপনার হবে। এইটা জেনে নেওয়ার জন্য ঠিক আছে ভাই, আপনি সামান্য কাউকে দেখে বিয়ে করলেন যে ঠিক আছে পছন্দ হয়ে গেছে, পাত্রী সুন্দরী আছে, কিছুই নেই, দেখা গেলো বিয়ের পরে এমন বা তাকে এমন কেউ হেল্প করে দিল যে আপনি প্রচুর উপঢৌকন বিবাহের মাধ্যমে পেলেন, আপনার হাতে কি রেখাটা আছে অবশ্যই জেনে নিতে হবে। কিন্তু এটাই একজন প্রাজ্ঞ অ্যাস্ট্রোলজার অবশ্যই জানতে পারে। আরও অনেক কিছু বলার রয়েছে, সঙ্গে সঙ্গে এক বন্ধু চলে এসছে, কথা বলবো তার সঙ্গে। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যাঁ বলছিলাম আমি আমার ব্যাপারে একটু জানতে চাইছিলাম। আপনার ব্যাপারে জানতে চাইছিলেন? হ্যাঁ, আমি চন্দনা মণ্ডল বলছিলাম। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? আমি বর্ধমান থেকে রানীগঞ্জ থেকে ফোন করছি। রানীগঞ্জ? রানীগঞ্জ থেকে বর্ধমান? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলুন ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 22 ফেব্রুয়ারি 1993 স্যার। 22 ফেব্রুয়ারি 1993 সাল। জন্ম সময়? জন্ম সময় আসছে 12:10। জন্মস্থান রানীগঞ্জ। ওকে, এর আগে আমার প্রোগ্রাম কোনদিন দেখেছেন? হ্যাঁ, প্রোগ্রাম দেখা হয়, খুবই ভালো লাগে, কিন্তু লাইনে পাই না আপনাকে। কেন খুব ভালো লাগে? কেন খুব ভালো লাগেটা কেন?
খুব ভালো, আপনি মানে সবার মানে প্রশ্নের উত্তর দেন, প্রেডিকশন করেন, খুব ভালো। কতদিন ধরে দেখছেন আমার অনুষ্ঠান? আমি প্রায় দেখছি, মানে আমার সময় হলে আমি দেখি। আচ্ছা, সোমবার ছিল জন্মবারটা? হ্যালো, সোমবার ছিল জন্মবারটা আপনার? হ্যাঁ, আমার আমার জন্মবার সোমবার ছিল। আপনার যেটা এই মুহূর্তে চার্টে যেটা বেরোলো সেটা হচ্ছে আপনার বৃশ্চিক লগ্ন, আর রাশিটা হচ্ছে কুম্ভ রাশি, আর শতভিসা নক্ষত্রে জন্ম। এই মুহূর্তে আপনি আপনার সম্বন্ধে জানতে চাইছেন স্পেসিফিক। ব্যাড লাক, নেক্সট টাইম ট্রাই করতে হবে। যাই হোক, আপনার সম্বন্ধে জানতে চাইছেন, আপনার জায়গাটা বলছি। প্রথম যে জায়গাটা, আমি কেরিয়ার আসছি না, আপনার ম্যারেজের জায়গাটা আসছি। ম্যারেজের জায়গাটায় কিন্তু আপনার খুব ডিস্টার্ব রয়ে গেছে, এখানে কিন্তু গ্রহ সংস্কার করা দরকার আছে, না হলে কিন্তু পরবর্তী জীবনে যে কিন্তু খুব অসুবিধায় পড়ে যাবেন। কারণ হচ্ছে এখান থেকে অষ্টমে মাঙ্গলিকও রয়ে গেছে, এবং সপ্তমপতির যা পজিশন রয়ে গেছে, সপ্তম স্থানের উপরে কেতুর অবস্থান রয়ে গেছে, যার জন্যে বিবাহিত জীবন এবং বিবাহের ক্ষেত্রে একটা বাধা, বিবাহ হয়ে যাওয়ার পরও একটা সমস্যা। এমন আজকে বিবাহ নিয়েই প্রশ্ন, তো সেই বলছি। আপনার কিন্তু রাশিচক্রও যেরকম বলে দেওয়া যায়, ডেট অফ বার্থ যাদের নেই তাদের তো হস্ত বিচারের মাধ্যমে বলা অবশ্যই যায়, কিন্তু এইখানে বললাম যে আপনার বিবাহ রেখাটা খুব ডিস্টার্ব রয়ে গেছে। আপনার হাতে যদি দেখেন আপনি, সেখানে দেখতে পাবেন অবশ্যই ব্ল্যাক কোনো স্পট রয়ে গেছে, ঠিক আছে? তো এই জায়গাটা একটু কাছাকাছি এসে ঠিক করে নিতে হবে, ঠিক আছে? ভালো থাকবেন। যাই হোক, যেটা বলছিলাম আমি, এই বিবাহ রেখা নিয়ে আজকের আমার অনুষ্ঠানটা, একটা এই মুহূর্তে যেটা চলছে চারিদিকটা একটা সুগন্ধ মনে ছড়িয়ে রয়েছে চারিদিক দিয়ে, শিউলি ফুল চারিদিকে, দুর্গাপুজো আসছে সামনে, সবাই খুব আনন্দিত। এই কারণে যার যেটা সামর্থ্য আছে, কেউ চারটে জামা প্যান্ট হচ্ছে, কারোর দুটো জামা প্যান্ট হচ্ছে, কারোর হচ্ছে না, এরকম সংখ্যাও আছে, সেটা খুব কম আর কি, রেয়ার। তো সেই জায়গাটা হয়, মানুষ সবাই চায়, মানে মা দুর্গা এমনই আসার এই টাইম অকাল বন্ধন মলে, কিন্তু এই টাইমটায় মা দুর্গা আসার সময় কোনো না কোনো দিক দিয়ে প্রত্যেকের ঘরে কম বেশি কিছু জিনিস কিন্তু চলে আসে, কিছু টাকা পয়সার অ্যারেঞ্জ কিন্তু হয়ে যায়। এটা কিন্তু মা দুর্গার একটা আশীর্বাদ বলতে পারেন, এইটা দেখেছি আর কি, মানে এত বছর আমার বয়সে যা দেখছি আর কি, কোনো না কোনো দিক দিয়ে মা দুর্গার একটা ব্লেসিং বলতে পারেন প্রত্যেকের ঘরে, বিশেষ করে বাঙালিদের ঘরে তো আছেই, কোনো না কোনো দিক দিয়ে অন্যেরও অভাব হয় না, এই টাইমটায় চলে আসে। কিন্তু একটা কথা এই প্রসঙ্গে আমি এটাই বলতে চাইছি, আপনার যার সামর্থ্য রয়েছে চারটে জামা ক্রয় করার, সে যদি কাউকে পারে, একটা জামা যদি কাউকে দিতে পারে, দান করতে পারে, তো খুব ভালোই হয় গরু। এটা নয়, এটা আমি বলবো এর আগে, কুমারী পুজোর সময় আমি এর আগেও বলেছিলাম আর কি, সন্ধি পুজোর সময় আমি অনুষ্ঠানে এর পরেও করবো একটা অনুষ্ঠান। আর তাছাড়াও যেটা হচ্ছে, ভাগ্যের যদি উন্নতি চান, আপনার এই মুহূর্তে চারটে জামা ক্রয় করার ক্ষমতা আছে, আগামীতে কে না বলতে পারে যে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, একটা জামাও ক্রয় করতে পারলেন না, আপনি দেখা গেল হসপিটালাইজ হয়ে গেছেন, সেই জন্যেই কিন্তু ভাগ্যের প্রতিকার দরকার আছে। দেখা গেলো ভাগ্যের প্রতিবার করলেন, আজকে চারটে জামা ক্রয় করছেন, আগামীতে দেখুন ছটা জামা ক্রয় করতে পারছেন, হয়তো আপনাকে হসপিটালের বেডে শুয়ে থাকতে হলো না, এই জন্যই কিন্তু জ্যোতিষ। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমি বিশ্বজিৎ বলছি দমদম থেকে, আমি একটু নিজের সম্পর্কে জানবো। দমদম? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 9/4/1992। জন্ম সময় বলুন। দমদমে জন্ম? 9/4/1992 দুপুর বেলা 1:50। জন্মস্থানটা কি দমদম? কলকাতা। হ্যাঁ কলকাতার মধ্যে। বৃহস্পতিবার ছিল জন্মবারটা? হ্যাঁ বৃহস্পতিবার। আমাকে প্রশ্ন করলেন কেন, মানে ফোন করলেন কেন মেনলি? আমি আপনার প্রোগ্রাম অনেকদিন ধরে দেখছি, আমার ভালো লাগছে প্রোগ্রামটা, আর আমি লাইন আসতে অনেকক্ষণ পরে ট্রাই করতে করতে পেলাম। ঠিক আছে, আপনার সময় দেখি কতদূর কি, অনেকদিন ধরে দেখছেন আপনি আমার অনুষ্ঠান, দেখে কি মনে হলো, নেগেটিভ সব চিন্তা ভাবনা আসলো কিছু মনে? না, আপনার কাছ থেকে ভালো পজিটিভ জিনিসগুলো অনেক কিছু শুন, অনেকদিন ধরে দেখছি তো বেশ ভালো লাগছে প্রোগ্রামটা আমার, অনেকদিন ধরেই দেখছি, আমি ট্রাই করেছি ফোনে, আমি পাচ্ছিলাম না। ঠিক আছে, অনুষ্ঠান লাইন পেয়েও গেলেন, এরপরে কি করতে হবে আপনাকে, যদি পজিটিভ কিছু বলা যায় আপনার সম্বন্ধে? তারপরে পজিটিভ কিছু আমার ইচ্ছা আছে আপনাকে মানে দেখানোর, আমি জিজ্ঞেস করতাম যে আমার। ঠিক আছে, তার আগে দেখছি আপনার সম্বন্ধে এই মুহূর্তে পজিটিভ নেগেটিভ কি লুকিয়ে রয়েছে আপনার ভাগ্যে, সেটা আপনার এই মুহূর্তে ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্ন তো? হ্যাঁ ক্যারিয়ার সংক্রান্ত। কি করছেন বর্তমানে আপনি? হ্যাঁ কি করছেন বর্তমানে? এখন ওই চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, মানে
আমার ইচ্ছা একটু WBCS ওরিয়েন্টেড কোনো দেখুন চাকরি প্রিপারেশন নিচ্ছেন ঠিক কথা, দশম প্রতি পজিশনটাও এখানটায় যে অবস্থায় রয়ে গেছে সেখানটা খুব একটা ভালো নয়, এবং চাকরি একাধিকবার চাকরি পরীক্ষা দেবেন আপনি কিন্তু প্যানেলে আপনার নাম উঠবে না বা আপনি উত্তীর্ণ হতে পারবেন না, এটা সবচেয়ে বড় সমস্যা। আপনার পেছনের বন্ধু যারা আপনার ছিল তারা হয়তো অনেকে চাকরি পেয়ে গেছেন কিন্তু আপনি এখনো সেই চাকরির জায়গাটা মুখ দেখতে পারলেন না। না এখনো আমার হয়নি। তো এই যে জায়গাটা এখানে কারণটা হয়ে গেছে দেখুন রবি, সেই রবি এখানে লগ্নপতি হয়ে অষ্টমে বসে রয়ে গেছে। সরকারি চাকরি চিন্তা ভাবনা করতে গেলে কি হয়, রবির এখানে খুব অশুভ প্রভাব হয়ে রয়েছে, যার জন্য কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে রবির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, শনির একটা ভূমিকা থাকে, কারণ শনি হচ্ছে দাসত্ব। সে এখানে ষষ্ঠ স্থানে শনির পজিশনটা অবশ্যই এই অর্থে ভালো রয়েছে কিন্তু রবির পজিশনটা ভালো নয়, যার জন্য কিন্তু একাধিকবার আপনি চাকরির পরীক্ষা দিলেও প্রিপারেশান নিলেও কিন্তু উত্তীর্ণ হতে পারবেন না। এখানে গ্রহ সংস্কার খুবই প্রয়োজন রয়েছে, ঠিক আছে? এই গ্রহ সংস্কার না করলে কিন্তু এখান থেকে আপনি খুব তাড়াতাড়ি কিছু করা খুব মুশকিল আছে। বৃহস্পতির দশা রাহুর অন্তর্দশা চলছে এই মুহূর্তে, এবং সবচেয়ে বড় কথা আপনার যেটা মাঝে মাঝে মানসিক অস্থিরতা চলে আসে, মানে ডিসিশনটা যখন নিয়ে ফেলেন তারপরে বুঝতে পারেন যে ভুল হয়ে গেছে, এবং যখন মাথা গরম করে ফেলেন, অনেকটাই মাথা গরম করে ফেলেন, তখন দুমদাম করে অনেক কথা অনেককে বলে ফেলতে পারেন আর কি সেটা আপনি। এই জায়গাটাকে সবার আগে কুল হতে হবে, কন্ট্রোল করতে হবে, কারণ এটা হচ্ছে গ্রহের কাজ, গ্রহ এটা আপনাকে ঘটাচ্ছে, এইখান থেকে নিজেকে ঠিক করতে হবে। লগ্নে বৃহস্পতি রয়ে গেছে এটা একটা পজিটিভ ব্যাপার, কিন্তু পরবর্তী সময় ভালো হয় কিন্তু সেই বৃহস্পতির যে পজিশন সেও রেট্রোগ্রেড হয়ে রয়েছে। কিন্তু রাশিচক্রে আমি বলবো যে অবস্থা এখানটায় রয়েছে, এখানটায় দেখুন শুক্র এখানে অষ্টম স্থানে রয়ে গেছে, আপনি প্রশাসনিক ব্যাপারটায় যেটা যাচ্ছেন রুটটা কিন্তু আপনার জন্য ঠিকই রয়েছে বলবো, ঠিক আছে? কিন্তু একটু গ্রহ সংস্কার করে নিলে হবে, নাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছি। এই জায়গাটা বললাম সরকারি চাকরি যে কম্বিনেশনটা থাকে সেটার জন্য আপনার এই মুহূর্তে শুভ নয়, সেই জায়গাটা একটু সংস্কার করে নিলে অবশ্যই ভালো হবে, ঠিক আছে? এই জায়গাটা একটু ঠিক করে নেবেন, একটা পারলে একটা চুনি তো অবশ্যই এখানে ধারণ করতেই হবে আপনাকে, যে জায়গাটা পজিশন রয়ে গেছে এখানটায়। তো আর সামনাসামনি আসলে বাকি কথা হবে, ঠিক আছে? ভালো থাকবে। যেটা বলছিলাম এই বিবাহ রেখা নিয়ে, বিবাহ রেখা এই বললাম কনিষ্ঠ আঙ্গুলের নিচে সোজা এখানে বিবাহ রেখা থাকে, এই রেখার ক্ষেত্রে কোনো সময় এসে দেখা গেল যে আপনার কি হয়েছে, রেখার ক্ষেত্রে এসে দেখা গেল যে একটা কোনো ক্রস চিহ্ন হয়ে গেছে। ক্রস মানে আপনি সবাই জানেন, এই ক্রস চিহ্ন যখনই হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে বিবাহ হয় না, একদম পাকা কথা হয়ে গেছে, বিয়ে ঠিক হয়ে গেছে, কোনো না কোনো কারণে দেখা গেল যে বিয়েটা আপনার পোস্টপন্ড হয়ে গেল। অনেক ক্ষেত্রে দেখা গেলো বিয়েটা ফাইনাল হয়ে গেছে, দেখা গেল যে ছেলে হতে পারে বা মেয়ের ক্ষেত্রে মেয়েও হতে পারে, বিপরীত লিঙ্গের ক্ষেত্রে যে যার সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে তার দেখো সে হঠাৎ পালিয়ে গেছে বা বিয়ে করে ফেলেছে, এই ক্ষেত্রে দেখা গেলো আপনার বিয়েটা আলটিমেটলি হলো না, আপনার হাতে এই রেখাটা নয়, তো এইটা কিন্তু জানার খুব প্রয়োজন আছে। সেখান থেকে বেরিয়ে আসতে গেলে কিন্তু প্রাজ্ঞকারুর পরামর্শ গ্রহণ করা খুবই দরকার রয়ে গেছে। নমস্কার, নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি, মুক্তা দে। শিলিগুড়ি বর্ধমান এদের সবারই এখন দেখছি ভাগ্য খুব প্রসন্ন চলছে, কারণ এই মুহূর্তে এদের ফোনটা খুব বেশি আসছে। যাই হোক, আপনারা দীর্ঘদিন অভিযোগ করতেন লাইন পাই না, এখন দেখছি শিলিগুড়ি বর্ধমান এদের খুব লাইনটা খুব বেশি পাচ্ছে, খুব ভালো কথা। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নামটা বলুন। শ্রেয়সী দে। শ্রেয়সী। আপনার নামটা? আমার নাম মুক্তা দে। এর আগে কোনোদিন আমাকে ফোন করেছিলেন? না না করিনি, ফার্স্ট টাইম। আজকে কি লাইন দেখতে দেখতে পেয়ে গেলেন অনুষ্ঠানটা? এর আগে কোনোদিন আমার চেষ্টা করতে করতে পেয়েছি। পেয়ে গেছেন, চেষ্টা করতে করতেই পেয়ে যায়। এর আগে কোনো অনুষ্ঠান আমার দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি, ভালো লাগে আমার। কেন ভালো লাগে? আপনার কথাগুলো খুব ভালো বলেন, বা যেগুলো যার সম্বন্ধে যেসব শুনে ডেটাপারদে বলে দেন সেগুলো খুব ভালো লাগে। না নিশ্চয়ই, এখানে সবাই যারা বসে তারাই সবাই শ্রদ্ধেয়, সবাই কম বেশি ভালোই বলে আর কি। না না অনেকগুলো শুনি তো, সবার সবকিছু ধারণা বা কিছু ভয় পাওয়ার না কোনো ব্যাপারটা নেই আপনার। ভয় পাওয়ার ব্যাপারটা আমার মধ্যে নেই, এই জন্য ভালো লাগে, কিন্তু আপনাদের তো কষ্ট দিই আমি, কষ্ট কথাটা বলে ফেলি পরিষ্কার কথাটা। আমি বললাম যে এখানে শ্রদ্ধেয় যারা বসে প্রত্যেককে শ্রদ্ধেয়, আমি সবাইকেই সম্মান করি আর কি, কিন্তু আপনি তার মধ্যে বলছেন পার্টিকুলার আমাকে ভালো লাগে। আচ্ছা দেখা যাক, ঠিক আছে, থ্যাংক ইউ। বলুন ডেট অফ বার্থটা বলুন। 1994। আগে তারিখটা বলুন। 21 জানুয়ারি।
হ্যাঁ, জন্ম সময়টা বলুন। জন্ম সময় সকাল 7টা। জন্মস্থান? জন্মস্থানটা দিদি? শিলিগুড়িতে। শিলিগুড়ি। শুক্রবার ছিল জন্মবারটা? হ্যাঁ হ্যাঁ শুক্রবার ছিল। ওকে, মেয়ের সম্বন্ধে এই মুহূর্তে আপনি জানতে চাইছেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমি বিয়ের সম্বন্ধে জানতে চাইছি। হ্যাঁ আচ্ছা, বিয়ের ব্যাপারটা মেয়ের যেটা জানতে চাইছেন সেটা নিশ্চয়ই শেয়ার করব। দেখুন, যেটা হচ্ছে এখানে সপ্তম প্রতি চতুর্থ স্থানে রয়ে গেছে মেয়ের, তো এক কথায় বলবো বিয়ের জায়গাটা খুব ভালো। কিন্তু সমস্যাটা হয়ে গেল, শনির একটা অশুভ প্রভাব এখানে পড়ে গেল, যার জন্য কি হয়ে গেছে, না হলে সপ্তম প্রতি চতুর্থে রয়ে গেছে এবং ভরণী নক্ষত্রে রয়েছে, যার জন্য বিয়ের জায়গাটা আমি বলবো ভালো। কিন্তু ঘটনাটা যেটা ঘটে গেল সেটা হয়ে গেল, এখানটায় শনির একটা অশুভ প্রভাব পড়ে গেল এবং মঙ্গলের যে পজিশন রয়ে গেছে মঙ্গল লগ্নে হয়ে গেল, এরকম মাঙ্গলিকও হয়ে গেল, যার জন্য কি হয়ে গেল, এই বিবাহের ক্ষেত্রে সমস্যা হয়ে গেল, বিবাহের ক্ষেত্রে বাধা হয়ে গেল এবং বিবাহ পরবর্তী জীবনে কি হতে পারে, বিবাহের ক্ষেত্রে কিন্তু ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। তো যেটা মা হিসাবে আপনার মেন কাজ সেটা হচ্ছে এখানে কিন্তু গ্রহ সংস্কার করে তবেই কিন্তু বিবাহের পিঁড়িতে বসা উচিত। আর বর্তমানে ওর বিয়ের যোগ চলছিল, এরকম কিছু একটা ব্যাপার ঘটেছিল? আমি এটাই বললাম বিয়ের যোগ বর্তমানে চলছে, কিন্তু এই ঘটনাটা কেন ঘটছে বললাম যে সপ্তম প্রতি চতুর্থ স্থানে মানে এক কথায় ভালো জায়গায় বিয়ে হওয়ার কথা ওর, কিন্তু শনির একটা অশুভ প্রভাব যখনই পড়ে গেল অনেক লেট ম্যারেজ হয়ে যাবে কিন্তু এই ক্ষেত্রে। হ্যাঁ নিশ্চয়ই, এখানে সঙ্গে মাঙ্গলিকও রয়ে গেছে, যার জন্য কিন্তু বলবো এখানে একটু গ্রহ সংস্কার এবং মাঙ্গলিক দোষটা খণ্ডন করলে অবশ্যই ভালো হবে, ঠিক আছে? এবং যখন আপনি দীর্ঘদিন আমার অনুষ্ঠান দেখেন, আপনি চেষ্টা করলে অবশ্যই অনুরাগ জেমসে আসতে পারেন, না হলে বাইরের যে চেম্বারগুলো রয়েছে যদি বুকিং করে আসতে পারেন তো খুব ভালো হয়। শিলিগুড়িতে দীর্ঘদিন আমি বসেছি ভেনাস মোড়ে, কিন্তু এই মুহূর্তে আমার সময়টা শিডিউলটা অনেকটাই টাফ, আমি এই মুহূর্তে আর বাইরে যেতে পারছি না, মানে এই মুহূর্তে সম্ভব না। শিলিগুড়িতে আমি অনেক দিন বসেছি, দীর্ঘদিন বসেছি, এই মুহূর্তে আমার শিলিগুড়ি যাওয়া সম্ভব হচ্ছে না। কারণ যারা শিলিগুড়ির আমার নিয়মিত বন্ধু ছিল তারা অবশ্য কলকাতার দিকেই চলে আসছে, কিছু করার নেই। যদি কোনোদিন সময় সুযোগ পান অবশ্যই যদি আসতে পারেন বৌবাজার, এটা আর কি বৌবাজারে আমি বসি, এটা 219 বিবি গাঙ্গুলি স্ট্রিট। এখানে আসলে আপনি অনুরাগ জেমসও অবশ্যই আমাকে দেখাতে পারবেন, ভালো থাকবেন। আর না হলে আপনার পছন্দ মতো কাউকে তো আপনি অবশ্যই দেখিয়ে নিতে পারেন, ঠিক আছে? সত্যি কথাটা সত্যিভাবেই বলা উচিত, কারণ আমি শিলিগুড়ি এই মুহূর্তে বসছি না, দীর্ঘদিন শিলিগুড়িতে আমি ছিলাম, তো ওখানকার মানুষজন সত্যিকার খুব আপ্যায়ন করতে পারে, খুব ভালো লাগে আর কি। কিন্তু এই মুহূর্তে যেহেতু আমি যাচ্ছি না, পরবর্তী সময় কখন যেতে যদি সময় পাই আবার হবে, এই মুহূর্তে আমার যাওয়া সম্ভব হচ্ছে না। যাই হোক, যেটা আমি বলছিলাম এই বিবাহরেখায়, যদি এই ক্ষেত্রে বিবাহরেখা রয়েছে, বিবাহরেখার ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন রয়েছে, এই বিবাহরেখার ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন রয়ে গেছে, তাহলে কি হয়, সেক্ষেত্রে মানুষের জীবনে হয় ধনীর ঘরে বিবাহ হয়, মানে খুব সুন্দর জিনিস। মানে এইটা থাকলে, এই রেখাটা থাকলে এক কথায় বলে আমরা বলে দিই, আমরা সবসময় কি আমরা ভগবান, শাস্ত্রটা নিয়ে পড়াশোনা করেছি, দেখলে আপনি কী করে বললেন সত্যিকারের তো আমার ধনী ঘরে বিবাহ হয়েছে, বা মানে পরবর্তী ক্ষেত্রে বললেন হ্যাঁ আপনি ঠিকই বলেছিলেন সেটাই হয়েছে। অ্যাকচুয়ালি এই শাস্ত্রটা নিয়ে পড়াশোনা করেছি তাই বলা সম্ভব আর কি। এই জন্যে যদি হয় ধনীর ঘরে অবশ্যই বিয়ে হবে। নমস্কার। হ্যাঁ নমস্কার প্রভাতদা, আমি বেহালা থেকে সুদীপা রায়চৌধুরী বলছি। সুদীপা রায়চৌধুরী, ও অবশ্য ঠিক আছে, চেষ্টা আমিও থাকি, কম বেশি লাইভ অনুষ্ঠানে থাকি, আপনাদের জন্যই রয়েছি, আপনাদের পাশেই রয়েছি। আপনি ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 25 ফেব্রুয়ারি 1980, মানে 1980। আর আমার জন্মস্থান হচ্ছে মাইথন, মানে ঝাড়খণ্ড পড়ছে। আর আমার টাইমিংটা হচ্ছে সকাল 5:30। তাহলে আপনি আমার এক কথায় আমার অনুষ্ঠান দেখেন, প্রথমেই যখন বললেন। হ্যাঁ হ্যাঁ আমি দেখি, আমি আমার ভাইয়ের ব্যাপারেও ফোন করেছিলাম, আপনি খুব সুন্দর বলে দিয়েছিলেন, আর এই জন্য আমি আমার ব্যাপারেও লাইনটা কি অনেক মানে লাগাবার চেষ্টা করছি, কিন্তু আগের সপ্তাহে ব্যাটলাস ছিল। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। সোমবার ছিল জন্মবারটা? হ্যাঁ সোমবার। ওকে, দেখুন আপনার ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্ন তো? হ্যাঁ
হ্যাঁ প্রভাসদা, আমি একটু রাশি লগ্নটা জানবো। নিশ্চয়ই, আপনার যেটা লগ্ন সেটা হচ্ছে মীন লগ্ন, আর রাশিটা হচ্ছে মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র, ঠিক আছে? মিথুন রাশি, কিন্তু আমি জানতাম মকর লগ্ন। আপনি টাইমটা আমাকে বললেন 5:30 AM। হ্যাঁ হ্যাঁ, সকাল একদম কনফার্ম আপনি মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র। আমি যেন অনেক সময় রিপিট করি অনেককে, ঠিক আছে? তো এই জন্য ঘটনাটা একদম কনফার্ম যে জায়গাটা। একটা কথা আপনাকে বলি, আপনার সম্বন্ধে যেটা সবার আগে বলবো, প্রণয় থেকে সাবধান। প্রণয়ে কিন্তু প্রেমে প্রচণ্ড আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। প্রেম করতে বাধা নেই, প্রেম করার আগে একটু সতর্ক, নিজের কিছু বিসর্জন দিয়ে কিছু করার চেষ্টা করবেন বা প্লিস্ট করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু অভিশাপ নেমে আসবে। একটা স্পষ্ট কথা বললাম, আপনি ইয়েস আর নো যাই কিছু বলতে পারেন, নাও বলতে পারেন, কিন্তু কথাটা আপনার জন্যে যদি মেনে চলেন তাহলে কিন্তু ফিউচারে ভালো হবে। বুঝতে পেরেছি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি এর্তিকার ভাঙতে চাইছি না, যা বোঝার আপনি বুঝতে পারলেই ভালো, ঠিক আছে? তো এই জায়গাটা না হলে কিন্তু জীবনে একটা অভিশাপ নেমে আসবে, অনেক কিছু মিথ্যা অপবাদ কলঙ্কর জায়গায় হয়ে যাবে। তো আমি বলবো সেইখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তো না হলে জীবনে অলরেডি আপনি আঘাতপ্রাপ্তি হয়ে গেছেন, এখান থেকে কোনো ডাউট নেই, কিন্তু তবুও বলবো, আচ্ছা বলেই দিই, এই যে আমি বললাম আঘাতপ্রাপ্তি ঘটেছেন, এটা কি কতটা কি মনে হচ্ছে কি? একদম ঠিক, একদম ঠিক। এই জায়গাটাই দরকার ছিল আপনাকে একটা প্রাজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা, তাহলে হয়তো জীবনে এই জায়গাটা আসতো না। যাই হোক, আমি ক্যারিয়ার নিয়ে সরাসরি চলে আসি, অনেক কথাই বলতেই হয়। দাদা, আর একটা, যখন আপনি বললেন এটা আমার কি মানে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, একটু জানতে চাইবো, জাস্ট ওইটুকুই জানতে চাইবো। দেখুন, আপনার আমি বলবো লাভ হওয়ার পরে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার জায়গাটা রয়ে গেছে আপনার, কিন্তু আমি বলবো এখানটায় দেখুন, এই সপ্তম পতির যা পজিশন একটু দূরে বিবাহ ইঙ্গিত করছে, সেক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ হলে এই জায়গাটা ভালো হয়, কিন্তু এখানে গ্রহগত যার অবস্থা রয়ে গেছে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা রয়ে গেছে। এখানে গ্রহ সমস্যার করা খুবই দরকার রয়েছে। আপনার প্রচুর ট্যালেন্ট, বহুমুখী প্রতিভা, যখন প্রতিভা রয়েছে ট্যালেন্ট রয়েছে, সে ট্যালেন্টটাকে কাজে লাগান আপনি। ট্যালেন্ট আছে তো আপনার মধ্যে বহুমুখী, তো এই যে জায়গাটা, এই জায়গাটা একটু ঠিক করে নিন। আমি বাকিটুক যে জায়গাটা বললেন কেরিয়ারের জায়গাটা, আমি চলে আসি সরাসরি। দেখুন দশম পতির যে অবস্থা, দশম পতি এখানটা সপ্তম স্থানে রয়ে গেছে রাহু যুক্ত হয়ে, যার জন্য ইলেকট্রিক্যাল যদি কোনো কোর্স করতে পারেন। আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন? আমি আর্টস নিয়ে পড়েছি, আমি এমএ কমপ্লিট করেছি। এমএ কমপ্লিট করেছেন, দেখুন এমএ কমপ্লিট করলে আমি একটা কথা আপনাকে বলতেই পারি, কিন্তু যে এমএ কমপ্লিট করলেও কিন্তু আপনার কি বেঙ্গলিতে অনার্স ছিল? জিওগ্রাফিতে অনার্স, হ্যাঁ রুটটা ঠিক আছে, কারণ এখানে শুক্রের যা পজিশন, শুক্র এখানে তুঙ্গস্থ রয়ে গেছে, কিন্তু আমি বলবো রেজাল্ট কিন্তু তবু আপনার মন মতো হয়নি। তো এই জায়গাটাই কমপ্লিট করে ফেলেছেন, তবু আমি বললাম আপনাকে এখানে গ্রহ সংস্কার করলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের জায়গাটা আপনার হবে, ঠিক আছে? চাকরি একটু দূরে হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, ভালো থাকবেন। যাই হোক, এইটা যেটা বলার সেটা হচ্ছে বিবাহটা একটু দূরে যেটা বললাম ভালো হবে। যেটা বলছিলাম অনুরাগ জেমসে তো আপনারা আসতেই পারেন, অনুরাগ জেমসে আসার জন্য সকলকে ওয়েলকাম জানাই আর কি। কারণটা হচ্ছে এখানে ন্যাচারাল জেম স্টোনস পাওয়া যায় এবং রিপোর্ট কার্ড সমেত, আপনি আসতেই পারেন, দেখতেই পারেন। আর যদি মনে করেন ডক্টর প্রভাস শাস্ত্রীকে দেখাবেন, তা তো অবশ্যই ওয়েলকাম। আজকের মতো এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে, নমস্কার।